গতিশক্তি, আমরা জানি যে একটা গুলিকে যদি কোথাও ঠেকিয়ে রাখা যায় তবে গুলিটি কিছুই করতে পারে না, কিন্তু সেই গুলিটি যদি বন্দুকের সাহায্যে ছোড়া যায় তবে তা জানালা ভেঙে বেরিয়ে যেতে পারে। জানালার কাঁচ ভাঙার এই শক্তি স্থির অবস্থায় গুলিটার মধ্যে ছিল না, এই শক্তি পেল তার গতির জন্য। আবার কোনো খেলোয়াড় যখন লং জাম্প দেয় তখন এক জায়গায় দাঁড়িয়ে দেয় না, তাহলে বেশি দূরে লাফ দেওয়া যায় না। খেলোয়াড়টি অনেক দূর থেকে ছুটে এসে লাফ দেয়, বেশি দূর পর্যন্ত লাফ দেওয়ার এই শক্তিও সে গতির সাহায্যে সঞ্চয় করে। তাই কোনো গতিশীল বস্তু গতির সাহায্যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুর গতিশক্তি বলে। এই গতিশক্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটিকে বলে চলন গতিশক্তি আর একটিকে বলে আবর্ত গতিশক্তি। যখন কোনো বস্তু একটি সরলরেখা বরাবর চলে তখন তার গতিশক্তিকে বলে চলন গতিশক্তি। মনে করি এম ভর যুক্ত কোনো বস্তু ভি বেগে চলছে এবং তার ওপর এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি এস দূরত্ব পর্যন্ত গিয়ে থেমে গেল, অর্থাৎ বস্তুটির অন্তিম বেগ শূন্য হলো। বস্তুর এই গতিকে থামাতে যে কার্য করা হলো তাই বস্তুর গতিশক্তির পরিমাপ। এফ বল প্রয়োগ করার ফলে এক্ষেত্রে বস্তুর মন্দন তৈরি হলো, মনে করি এই মন্দন এফ। তাই বস্তুর ওপর প্রযুক্ত বল এফ ইজিক্যাল টু এম এফ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই। সুতরাং বল দ্বারা কৃতকার্য ডাব্লু ইজিক্যাল টু এফ ডট এস ইজিক্যাল টু এম এফ এস। এখন ঋজু গতির নিয়ম অনুসারে আমরা জানি যে অন্তিম বেগ স্কোয়ার ইজিক্যাল টু প্রাথমিক বেগ স্কোয়ার প্লাস টু ইন্টু ত্বরণ বা মন্দন ইন্টু সরণ। তাই আমরা লিখতে পারি ও স্কোয়ার ইজিক্যাল টু ভি স্কোয়ার মাইনাস টু এফ এস। এখানে মন্দন এফ এ ঋণাত্মক ধরা হচ্ছে, সুতরাং এফ এস ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই টু। তাই বল দ্বারা কৃতকার্য ডাব্লু ইজিক্যাল টু এম এফ এস ইজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই টু, অর্থাৎ বস্তুটির গতি শক্তি ইজিক্যাল টু ওয়ান বাই টু এম ভি স্কোয়ার। কোনো বস্তুর যদি এম ভর থাকে আর বস্তুটি যদি বেগ নিয়ে ছোটে তবে তার চলন গতিশক্তি হবে ওয়ান বাই টু এম ভি স্কোয়ার। চলন গতিশক্তি ইজিক্যাল টু ওয়ান বাই টু ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর বেগ স্কোয়ার। Thank you.